বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন। আসসালামু আলাইকুম। সিলেট অনলাইন এবং সিলেট নাইন থেকে আমি বাবর জোয়ারদার। এই মুহূর্তে আমি আছি আপনাদের সর্বশেষ যে ব্রেকিং নিউজ আজকে সেটা আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন চ্যানেলের খবর পাওয়া যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যে মহাসচিব উনি কিন্তু আজ সকালে নানির যে গুলশান বাসা সেখানে বাসা থেকে কিন্তু আটক হয়েছেন গোয়েন্দা পুলিশের হাতে, এমন তথ্য কিন্তু জানিয়েছে বিএনপির যে মিডিয়া সেল। মিডিয়া সেলের যে ওনার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন ওনারা কিন্তু এই নিউজটি দিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোয়েন্দাদের হাতে আজকে সকালে কিন্তু বাসা থেকে আটক হয়েছেন, এমন একটি কিন্তু খবর প্রকাশিত হয়েছে। আপনারা এর আগে জানেন যে গতকালকে যে ঢাকায় যে মহাসমাবেশে যে বিএনপি এবং আওয়ামী লীগ এবং পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু দুই একটি গাড়ি কিন্তু জ্বালানো পোড়ানো হয়েছে এবং সেই সাথে একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। আজকে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেটার প্রেক্ষিতে আমরা আজকে সারা বাংলাদেশে কিন্তু এই হালকা কিন্তু এই হরতালটি পালিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু সিলেটে মহানগরের যে অবস্থা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সামান্য অল্প অল্প করে গাড়ি কিন্তু চলাচল করছে, দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। তো আজকে আমি এই যে হরতাল সম্বন্ধে একটু জানতে চাইবো। আমাদের সামনে আমার এক মায়ের ভাই আছেন, ওনার কাছে আসলে হরতালের যে বিষয়টি দীর্ঘ 5 বছর পরে বিএনপির এই যে হরতাল দিয়েছে সেটা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসলে হরতাল আগে যেরকম হরতাল হতো অনেকটা সেরকমই এর প্রভাবটা দেখা যাচ্ছে। আমি আসলে একজন ব্যবসায়ী, তো গতকালকেও আমাদের অনেক ব্যবসায়ী যারা আছেন, আমাদের কলিগ যারা আছেন, তারা বলছেন যে আগে যেরকম হরতাল হতো ঠিক ওই রকম আবহাওয়াটা কিছুটা মনে হচ্ছে যে এতদিন পর হরতাল হচ্ছে। তো আমরা আসলে সবাই চাইব যাতে কোনো সহিংসতা না হয়, স্বাভাবিকভাবেই যাতে হয়, যারা হরতাল পালন করছেন তারা যেন কারো ক্ষতি না করে তারা শান্তিপূর্ণভাবে হরতাল তাদের কর্মসূচি পালন করেন। এবং আমরা কাউকে, যেমন গতকালকে কিছু অপ্রীতিকর ঘটনা হয়েছে, আসলে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, আমরা কোনো দলেরই কাউকেই আমরা চাই না যে আহত বা নিহত এরকম হোক, কারো মায়ের বুক খালি না হোক। আমরা আমাদের দেশের নাগরিক যারা আছি, আমরা নাগরিকরা যেন আমরা সুখ শান্তি, আমাদের ব্যবসায়ী যারা আছে আমরা ব্যবসাটা যেন আমরা ভালো করতে পারি, এবং আপামর জনসাধারণ যারা আছেন সবাই যেন তাদের স্বাভাবিক জীবনটা যাপন করতে পারেন সেই প্রত্যাশা রাখছি। এবং প্রত্যেকেই যেন আমরা আমাদের দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায় সেজন্য আমরা দোয়া করি। আমার কথায় পর্যন্ত, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন আমাদের সামনে এই যে সাধারণ যে জনসাধারণ যে আসলে কেউ চান না যে দেশে একটা ভয়াবহ একটা পরিস্থিতি হোক, এবং বর্তমানে যে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা সারা বাংলাদেশের অবস্থা রাজনৈতিক দিক দিয়ে। আমরা যতটুকু খবর পেয়েছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে নিজ যে গুলশান ভবন সেখানে কিন্তু গোয়েন্দা পুলিশের হাতে কিন্তু আটক হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন একটি কিন্তু সংবাদ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু প্রচার হচ্ছে। আজ সকাল 8:30-8টার দিকে ওনার যে বাসভবন, সে বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় গোয়েন্দা পুলিশের হাতে। আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে না, আজকে সিলেটও কিন্তু হরতাল পালিত হচ্ছে। আসলে সিলেটে তেমন কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আনুমানিক সকাল 10টার দিকে জিন্দাবাজারে সামান্য একটু পুলিশ এবং বিএনপির যারা কর্মী ইটপাটকেল নিক্ষেপ করে একটু দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। এছাড়া সারা সিলেটে কিন্তু নর্মালভাবে যে হরতাল, সে হরতালটি পালিত হচ্ছে। আসলে মূলত হরতাল হলে যে মানুষের একটা আতঙ্ক, সে আতঙ্কের কারণে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজারের অবস্থা, বিভিন্ন মার্কেট শপিং মলগুলো যেগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আসলে কেউ ব্যবসায়ীরা কেউ যার যার দোকানটি খুলেন নাই আজকে। এবং এর আগে কিন্তু দক্ষিণ সুরমা যে ঢাকা মহাসড়ক সেখানে অভিমুখে কিন্তু বিএনপির সমর্থকরা কিন্তু গাছ ফেলে রাস্তা ব্যারিকেড দিয়ে কিন্তু পিকেটিং করেছে। এরকম আর কোথাও কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সিলেট ঘটেনি। তো
আজকে আমরা কিছুক্ষণ আগে কিন্তু খবর পেয়েছি সকাল 8:30-8:30 দিকে বিএনপির মহাসচিব মীর জাফরুল ইসলাম আলমগীর কিন্তু গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন। এরকম একটি নিউজে বিএনপির যে মিডিয়া সেল যে সেটা থেকে কিন্তু জানানো হয়েছে মীর জাফরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ঢাকা গোয়েন্দা যে পুলিশ সংস্থা, সে তারা কিন্তু আটক করেছে ওনার বাসা থেকে। এরকম কিন্তু একটি সংবাদ ছাপা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট শহরের যে বর্তমান অবস্থা, যে হরতালের যে পরিস্থিতি সেটা তেমন গাড়ি ঘোড়া নেই বললেই চলে, যেখানে কিন্তু সব সময় কিন্তু এই গাড়ি এবং মানুষের যানজট লেগে থাকত সিলেটের জিন্দাবাজার পয়েন্ট। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু ততক্ষণ যারা ছিলেন আমি আপনাদের ব্রেকিং নিউজের মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করেছি আসলে মীর জাফরুল ইসলাম আলমগীর গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন। এতক্ষণ যারা আমার লাইভে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।